দ্বিতীয় ক্যাব বিরোধী ধর্মাজত বিজেপির জয়যাত্রা। পঞ্চায়ত লোকসভা নির্বাচনত রাইজর ভোট বিজেপির, বিধানসভার উপনির্বাচনতো নপরিল প্রভাব। দল সংগঠনের প্রতিবাদে শুব পড়া নাই নাকি জনতা, নে ক্যাব গ্রহণের সাজু রাজ্যের জনতা? রাজদীপ বাইলুং বরুয়ার সহ পর্যবেক্ষণ আজি নিশা 8 বজাত লাইভ। সিএবির বিরুদ্ধে রাজ্য উত্তাল হওয়ার সময়তে বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরীত সংঘটিত হল এক নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডর বলি হল এগারী বিজেপি নেতা। বজারের পর ঘর উভতি যাওয়া বিজেপি নেতাক হত্যা করিলে কোনো অজ্ঞাত দুর্বৃত্তই। অভয়াপুরীত দুর্বৃত্তর নৃশংসতা, হাঁদি খুশি বিজেপি নেতাক হত্যা, দলঙ্গর তলত উদ্ধার মৃতদেহ। দেওবারে নিশা দুর্বৃত্তই হানি খুশি নৃশংসভাবে হত্যা করিলে অভয়াপুরীর বিজেপির নেতা কানাইলাল সরকারক। বজারের পর সাইকেলে লেংটি সিংয়ের ঘর উভতি অহার বাততে হত্যাকাণ্ডর বলি হল বিজেপি নেতাগী। বহু পরলকে ঘর উভতি নোযা কানাইলাল সরকারক বিচারি অহা পরিয়ালে অভয়াপুরী হাজু সংযোগী পথর উপরতে দেখিলে স্ট্যান্ড করে থাকা সাইকেল। খন্তেক বিচার খুচার করার পাছতে দলঙ্গর তরত উদ্ধার হল কানাইলাল সরকারের ক্ষতবিক্ষত মৃতদেহ। হানি খুশি হত্যা করে দুর্বৃত্তই লুটি নিলে কানাইলাল সরকারের মোবাইল আর নগদ ধন। এনে ধরনের সাইকেল ইয়াতে পড়ে আছিল, তারপর যেটা মানুষে সেই সাইকেল বিচারি বা ঘর মানুষে কানাইলাল সরকারের ঘর মানুষে তখন বিচারি আইসিল, আহি ইয়াতে সাইকেল দেখি যেটা তলত দেখিলে তেওঁ ডেড বডিটা দেখিলে, আর ডেড বডিটো সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত অবস্থা আছে ইয়াতে, আর সম্পূর্ণ আর এইটো এটা মানে একদম পরিকল্পিত হত্যাকাণ্ড দরে লাগিছে আমার। তখন আমার বিজেপি দলের এগারী সক্রিয় সদস্য আছিল। বিজেপি নেতাগীক হত্যা করার খবর বিয়পি পড়ার পাছতে লোকারণ্য হয়ে পড়ল ঘটনাস্থলী। সকলের মুখে মুখে এটাই প্রশ্ন, কোনে আর কি উদ্দেশ্যে হত্যা করিলে অতি সাধারণ জীবন যাপন করা বিজেপি নেতাগীক? এয়া রাজনৈতিক হত্যা নে ডকাইতির ঘটনা? নিশার ভাগতে তদন্তকারী আরক্ষী ঘটনাস্থলীর পর উদ্ধার করেছে বহু ক্লু। প্রারম্ভিক অনুসন্ধানত পোহরলে আহিছে পূর্বরে পরাই ঘটনাস্থলীত খাপ পিটি থাকা দুর্বৃত্তই কানাইলাল সরকারক হত্যা করার কথা। আনকি হত্যাকাণ্ডর পূর্বে দুর্বৃত্তই সুরাপান করারও প্রমাণ পাইছে আরক্ষী। বঙ্গাইগাঁওর পর উপানন্দ শর্মা, নিউজ 18, অসম নর্থইষ্ট। মহানগরী মালিগাঁওত পুনের নাহর ফুটুকির আতঙ্ক। মালিগাঁও হিলসাইড কলোনীত নাহর ফুটুকির মুক্ত বিচরণ। খাদ্যর সন্ধানত জনাঞ্চললে নামি আহে এটা নাহর ফুটুকি। গোপাল শর্মা নামের লোক এজনের ঘরের চৌহদত প্রবেশ করেছিল প্রকাণ্ড নাহর ফুটুকিটে। সিসিটিভিত বন্দী নাহর ফুটুকির এয়া মুকলি বিচরণের দৃশ্য। একাংশ পাহাড় ধ্বংস করার ফলতে এনেদরে বন্যপ্রাণী বাধ্য হয়েছে জনাঞ্চললে সঘনায় ওলাই আসবলে। দেখিলে ভয় লাগে, আর কোন ফালে আহে তেনেকে গম পোৱা না যায় না, রাতি ওলোৱা না যায়। ইউরোপের শিল্প সাহিত্য রাজধানী ভেনিসত আতঙ্ক। আতঙ্কর কারণ হয়েছে বলিয়া বান। শতাধিক বাসগৃহ বর্তমান দ্বীপে আগুড়ি থাকা ইটালির ভেনিস বুড়াই পেলাইছে বানর এই তীব্র প্রকোপে। ঐতিহাসিক শহর ভেনিসত প্রলয়ঙ্কারী বান, অর্ধ শতিকার পাছত পানির তলত ভেনিস, পানির তলত 70% শহর। সাহিত্য সংস্কৃতি আর শিল্পর প্রাণকেন্দ্রীয় ঐতিহাসিক শহর ভেনিস, ইতালির উত্তর অঞ্চলের সরু শহরখনত এতিয়া প্রলয়ঙ্কারী বান। 118টা সরু বড় দ্বীপেরে গঠিত ভেনিসত হাহাকার পরিস্থিতি। পানির ঢলে নিশাটোর ভিতরতে বুড়াই পেলাইছে শহরখনের 70%। প্রলয়ঙ্কারী বানে ধ্বংসস্তূপত পরিণত করেছে 11 শতিকার সেন্ট মার্কস বেসিলিকা, কৃত্তি প্যালেসকে ধরে ঐতিহাসিক স্থান।
বিশেষজ্ঞসকলৰ মতে জলবায়ুৰ ব্যাপক পৰিৱৰ্তনৰ বাবে ভেনিচত ভয়ংকৰ বান হৈছে। বানাক্ৰান্তসকলক নিৰাপদ স্থানত আশ্ৰয় দিয়া হৈছে যদিও জটিল হৈ পৰিছে ভেনিচৰ বান পৰিস্থিতি। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। অসমীয়া ভাষা সংস্কৃতিৰ ওপৰত 1826 চনৰ পৰাই বাঙালী তথা বাংলা ভাষী আক্ৰমণ কৰি অহা বুলি প্ৰাক্তন কংগ্ৰেছী মন্ত্ৰী নীলমণি সেন্দেকাই দেওবাৰে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছিল আৰু ইয়াৰ পাছতেই নীলমণিক নিজ দলৰে বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থই পাগল আখ্যা দি চোৰ বুলি কলে নীলমণিক। অৱশ্যে এ আই ডি এফৰ বিধায়ক আমিনুল ইছলামে নীলমণিৰ পক্ষত থিয় দিছে। বঙালী মানুহে, বঙালী ভাষী হৈছিল যেতিয়া মানুহে অসমীয়া ভাষা ভাষী লোকৰ ওপৰত অত্যাচাৰ কৰি আহিছে, অসমীয়া ভাষা সাহিত্যৰ বিকাশ হ'বলৈ দিয়া নাই। এয়া দেওবাৰৰ মন্তব্য। অত্যাচাৰ কৰি আহিছে, দেওবাৰে এনেদৰে বাঙালীক অত্যাচাৰী বুলি কৈছিল প্ৰাক্তন কংগ্ৰেছ মন্ত্ৰী নীলমণি সেন্দেকাই। নীলমণিৰ এই বাঙালী পূৰণৰ পিছতে কিন্তু নিজ দলৰ বিধায়কে উভতি ধৰিলে নীলমণিক। নীলমণিক পাগল আখ্যা বিধায়ক কমলাক্ষৰ। যেতিয়া মন্ত্ৰী আছিলে তেতিয়া একবেলা খোৱাৰ কাৰণে কৈছিলে যে একবেলা ভাত আমি দুই টকাই মানুহে খাব পাৰে। এজন পাগল মানুহ এনেকুৱা কথা ক'ব পাৰে? এজন ভাল মানুহ এনেকুৱা কথা ক'ব পাৰে নেকি? আচলতে মানসিক বিকাৰগ্ৰস্ত মানুহে, যেতিয়া মানুহৰ মুডটো বেয়া হৈ যায়, যেতিয়া মানুহ ইলেকশ্যনটো হাৰি যায়, যেতিয়া মানুহ তিনি নম্বৰ হয়, তেতিয়া মানুহ এনেকুৱা কথা কৈ থাকে আৰু। কংগ্ৰেছী বিধায়ক কমলাক্ষই প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণিক এইদৰে আক্ৰমণ কৰি আৰু এধাপ আগুৱাই গৈ ক'লে নীলমণি এজন চোৰ। কৃষি বিভাগৰ সামগ্ৰী চুৰ কৰিছিল নীলমণি সেন্দেকাই। নীলমণি সেন্দেকা যেতিয়া মন্ত্ৰী আছিলে অসম গভৰ্ণমেণ্টৰ, তেতিয়া তেওঁৰ নিশ্চয় বহুতখিনি চুৰিৰ চাৰ্জো আছিলে। এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টত বহুতখিনি চুৰ হৈছিল, তেওঁৰ ভাতিজা দি কেনে তেওঁ বহুতখিনি চুৰিও কৰাইছিল। সেইটো কাৰণে এজন চুৰ মানুহ, এজন পাগল মানুহ এনেকৈয়ে ক'ব পাৰে। নিজ দলৰ বিধায়কে এনেদৰে নীলমণিক আক্ৰমণ কৰাৰ সময়ত অৱশ্যে এ আই ডি এফৰ বিধায়ক আমিনুল ইছলামে থিয় দিলে নীলমণিৰ পক্ষত। আমিনুলে ক'লে, অসমত বাংলা আগ্ৰাসনবাদ, জাতীয়তাবাদ বাৰে বাৰে জাতি দিব বিচাৰিছে, কথাটো ঐতিহাসিকভাৱে সত্য। আৰু আমি এটা কথা দেখা পাইছোঁ, তাৰপিছতো চিলাপথাৰত যিটো কাণ্ড হ'ল, আছুৰ কাৰ্যালয়ত আক্ৰমণ কৰা হ'ল, অসমৰ বৰেণ্য যিসকল ব্যক্তি ভূপেন হাজৰিকা বা লক্ষ্মীনাথ বেজবৰুৱা তেখেতসকলৰ প্ৰতিমূৰ্তিক আক্ৰমণ কৰা হ'ল। পিছে নীলমণিৰ বাঙালী বিদ্বেষী মন্তব্যৰ পিছত বিধায়ক কমলাক্ষই দিলে আন এক ইংগিতহে। কমলাক্ষৰ দাবী বাংলা আদি সংস্কৃতি। কাৰ সংস্কৃতি ক'ৰ পৰা আহিছে ভালকৈয়ে জানো। আল্টিমেটলি কাৰ ভাষা ক'ৰ পৰা আহিছে সেইবিলাক আমি জানো নহয়। বেংগলী সংস্কৃতি, বেংগলী ভাষা, বেংগলী কৃষ্টি, আদি সংস্কৃতি, এইবিলাক এই বেংগলী সংস্কৃতিৰ পৰা কাৰ সংস্কৃতি আহিছে সেইখিনি বস্তু আমি জানো নহয়। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দীৰ সহযোগত বিজু কুমাৰ ডেকা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ উপসভাপতি পদৰ দায়িত্ব গ্ৰহণ বিধায়িকা আঙুৰলতা ডেকাৰ। আনুষ্ঠানিকভাৱে দায়িত্ব গ্ৰহণ কৰি সকলোৰে পৰা সহায় সহযোগিতা কামনা কৰিলে বিধায়িকাগৰাকীয়ে। অনুষ্ঠানত উপস্থিত আছিল উত্তৰ কমলাবাৰী সত্ৰৰ সত্ৰাধিকাৰ জনাৰ্দন দেৱগোস্বামী, অভিনেতা ৰবি শৰ্মা, অভিনেত্ৰী নিশিতা গোস্বামী, বৰষা ৰাণী বিষয়াকে ধৰি কলাক্ষেত্ৰ সমাজৰ বিষয়ববীয়াসকল। যিহেতু আমাৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ অধ্যক্ষ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়, তেখেতসকলে নিজেই অধ্যক্ষ হৈ থাকে, গতিকে আমাৰ সকলোৰে সপোন আছে বা আমাৰ নিজৰো এতিয়া সেই সপোন পূৰণ কৰাৰ স্বাৰ্থত আমি এতিয়া সকলোৱে, বিশেষকৈ আমাৰ মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ যি অমৰ সৃষ্টিৰাজি আছে আৰু লগতে আমাৰ সম্পূৰ্ণ জাতি জনগোষ্ঠীৰ যি সংস্কৃতি আছে, পৰম্পৰা আছে, ইয়াৰ ৰক্ষাৰ কাৰণে আমি এই আমাৰ কলাক্ষেত্ৰত এটা যাতে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হিচাপে গঢ়াৰ ক্ষেত্ৰত আমি পৰিকল্পনাৰ আধাৰত ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰু এই ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে তেখেতসকলে এটা টীম ৱৰ্ক হিচাপে আমাক সকলোকে কাম কৰাৰ কাৰণে আমাক আহ্বান জনাইছে। গতিকে আগন্তুক দিনত আমি পৰিকল্পনাৰ আধাৰত আমি ইয়াৰে আভ্যন্তৰীণ হওক বা বাহ্যিকেই হওক, এই সকলো দিশত আমি আগবাঢ়ি যাম। চেনিটেৰী নেপকিনৰ ব্যৱহাৰ সন্দৰ্ভত পেডমেন ছবিৰে জনপ্ৰিয়তা অৰ্জন কৰিছিল অভিনেতা অক্ষয় কুমাৰে। অক্ষয় কুমাৰৰ দ্বাৰা অনুপ্ৰাণিত হৈ মিৰ্জাৰ এগৰাকী যুৱতীয়ে ঘৰতে স্থাপন কৰিছে নেপকিন প্ৰস্তুতকাৰী এটা উদ্যোগ। অক্ষয় কুমাৰৰ পেডমেন ছবিখন আপুনি নিশ্চয় চাইছে।
কিন্তু এইবার দক্ষিণ কামরূপর মির্জাত উলাইছে বেড ওমেন। হয় এগৰাকী মহিলার উদ্যোগত দক্ষিণ কামরূপত স্থাপিত হল প্রথমটো স্যানিটারি ন্যাপকিনের কারখানা। এগৰাকী মহিলার নাম প্রীতি দাস। প্রীতি দাস নামৰ মহিলাগৰাকীয়ে ঘৰতে বহুৱাই লৈছে স্যানিটারি পেড প্রস্তুত করা এটি যন্ত্র। অঞ্চলটোৰ মহিলাসকলক কর্মসংস্থাপন আর কম মূল্যত পেড যোগান ধরার উদ্দেশ্যে মহিলাগৰাকীয়ে ঘৰতে এনেদৰে বহুৱাই লৈছে এই যন্ত্রটো। অঞ্চলটোৰ মহিলাসকলে যাতে স্বাস্থ্যকর পরিবেশের মাজত জীবন যাপন কৰিব পাৰে তার বাবে এই বিশেষ পদক্ষেপ হাতত লৈছে মহিলাগৰাকীয়ে। উদ্দেশ্য মানে আমার ওসর পাজর মহিলাখিনি তারমানে এটিও মানে কাপড়ে ইউজ করে, সেইটো কারণে তারমানে মই ভাবিলো আর কি করব পারো, মই এনেকা ভাবি পেলায় মই এইটো চিন্তা করল। অল্প দক্ষিণ কামরূপর মির্জা জামর তলত নিজ বাসগৃহতে স্থাপন করা এই যন্ত্রটোয়ে এক মিনিটত ৪০টা পেড প্রস্তুত করে উলিয়ায়। অলওয়েজ বিল লেডি নামেরে বজারলৈ আহিবলগীয়া এই পেডর মূল্য হব অন্য কোম্পানির পেডতকৈ কিছু কম। প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই কারখানাত মহিলাগৰাকী নিজে স্বাবলম্বী হওয়ার অন্য মহিলাকে দিব কর্মসংস্থাপন। প্রথম অবস্থা স্থানীয় দোকান পোহরত উপলব্ধ হব এই পেড, তারপরে রাজ্যের ভিন্ন প্রান্তলৈ যোগান ধরা হব এই পেড। ইয়াত ধর এক মিনিট আমি প্রায় ৪০টামান নেপকিন ইয়াত তৈয়ার করব পৰা যাব। আর যিখিনি এতিয়া বেলেগ বেলেগ জায়গায় আমার গাঁৱৰ মান মহিলাসকলে যেন স্যানিটারি নেপকিন ব্যবহার নকরে, তেখেতসকলক যাতে এই ফ্যাক্টরিটির জড়িয়ে তেখেতসকলক আমি আগবঢ়াই আনিব পাৰোঁ। আর গাঁৱৰ যিসকল মহিলা স্যানিটারি নেপকিন একেবারে ব্যবহারই নকরে, তেখেতসকলক আমি স্যানিটারি নেপকিনের ব্যবহার করবলে সিহঁতক আমি যাতে সজাগতা গড়ি তুলিব পাৰোঁ তার উদ্দেশ্যতে এই ফ্যাক্টরিটো আজি গড়ি তোলা হৈছে। মহিলাগৰাকী হাতত লওয়া এই পদক্ষেপ নিশ্চয়কৈ প্রশংসনীয়। স্বাবলম্বিতার নতুন আদর্শ আর প্রেরণা হোক প্রীতি দাস। ক্যামেরা ভিটেশর সহযোগত ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট। দীর্ঘদিনের পিছত পুনর্বার ভ্রাম্যমান থিয়েটারক লৈ সৃষ্টি হয়েছে বিতর্কর। তেজপুরত ভ্রাম্যমানের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালে অসম নাট্য সম্মিলনের সভাপতি দুলাল রয়ে। ভ্রাম্যমান নাটকর উদ্যোগ নহয়, টকা পয়সার হিসাব রখাহে উদ্যোগ। তেজপুরত বিস্ফোরক মন্তব্য দুলাল রয়ের। দেওবারে তেজপুর সাহিত্য সভা ভবনত অনুষ্ঠিত অসম নাট্য সম্মিলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সভাত অংশগ্রহণ করে ভ্রাম্যমান সম্পর্কত গরজি উঠিল দুলাল রয়। ক্ল্যামারর পিছত দৌড়া ভ্রাম্যমানের কোনো আদর্শগত কথা নাই। সুন্দরী নায়িকাক এক প্রকার তৈলমর্দন করা মালিক গোষ্ঠীয়ে কোনোদিনে অন্যান্য কর্মচারীর দুঃখ বেদনা বুঝিবলৈ চেষ্টা নকরে। আদর্শ আদর্শ নহয়, বেয়া আদর্শ সেই আদর্শকে তো আমি গিলি আছো, খাই আছো, তো সেই বেয়া আদর্শকে সেই বেয়া নাটককে তো আমি চাই আছো। এই গ্যালারিত বহি তো আমি হাতছা করি বাজাই হুইসেল মারিছো। আর এলকোপ ফ্রন্ট বলে একটা ওলাইছে না আজিকালি নর্তকী ঠত্তকী আগলৈকে বলা হয়, আমি তাদের স্কার্টত ধরে টানিবলে আমি চেষ্টা করো। দ্যাট ইজ দি পারভার্সন। আনহাতে নায়ক নায়িকাক বৃহৎ পরিমাণের টাকা দিয়ে ভ্রাম্যমান গোষ্ঠীয়ে স্খলন নমাই আনিলে নাট্য সাহিত্যলৈ, এই অভিযোগ দুলাল রয়ের। অসমীয়া নাট্য সাহিত্যক দুর্দশাগ্রস্ত করে তুলিছে কেবল ভ্রাম্যমানে। সিমান টাকা দিবলৈ তেওঁ সন্মত তেওঁ দিয়ে এগারী অভিনেত্রীক, আকৌ ৫০ বা ৬০ লাখ টাকা এগারী অভিনেতাক দিয়ে। ফলত এই তৃতীয় শ্রেণীর কর্মচারীগুলো কেনেকুৱা দুর্দান্ত অবস্থা হয় সেইটো আপনি কেতিয়াও বিবেচনা নকরে। ভ্রাম্যমান থিয়েটারের কি স্খলন নমাই আনিছে আপনি যেন চিন্তা করে চাইছে এবার। তেজপুরত দেওবারে সভাপতি দুলাল রয়ে আনকি থিয়েটারের মালিক গোষ্ঠীক সমালোচনার থকা সরকা করে। তলতিয়া কলা কুশলীক উপযুক্ত মাননি আদায় দিব নোৱাৰা মালিক গোষ্ঠীয়ে হাত দাঙি মহিলার হাতত দলটিক এইবার চমজাই দিছে। ভ্রাম্যমানের আদর্শ নাই বলে উল্লেখ করে বিস্ফোরণ ঘটাই কয় এতিয়া ভ্রাম্যমানে সুতি কাপড় পিন্ধাই নর্তকীক দর্শকর আগলৈ উলিয়াই দিছে। এই কর্মত প্রেরণা যোগা ভ্রাম্যমানত আকৌ সিন্ডিকেটর জন্ম হয়েছে বলে কয় বিশিষ্ট নাট্যকারজনে। মই কি পয়সা পালো, মই ঘরত আহি মই দেউতামাক যেতিয়া দিউ তেতিয়া মই অনুভব করো যে মোর মাননি এইটোই নে। সেই বেদনাটো ভ্রাম্যমানের দলপতি সকলে মালিক সকলে বুঝি পায় নে? নাপায় কারণে আবাহন থিয়েটারের মালিকেও কোনোবা এগারী শিল্পীক
মহিলা শিল্পীক গোটেই ভাৰটো কান্ধত ল'বলৈ এৰি দিছে। প্ৰখ্যাত নাট্যকাৰ দুলাল ৰয়ৰ এনে মন্তব্যই ভ্ৰাম্যমানৰ প্ৰযোজক গোষ্ঠী আৰু নাট্যপ্ৰেমী সচেতন সমাজে কেনেদৰে লয় সেয়া লক্ষণীয় হ'ব। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। অসম অলিম্পিকৰ দায়িত্বলৈ সোণোৱালৰ সংবাদমেল। বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে অসম অলিম্পিকৰ সভাপতি নিৰ্বাচিত হৈছিল মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল, আৰু দায়িত্ব লৈয়েই অসমৰ গ্ৰামাঞ্চলৰ পৰা খেলুৱৈ উলিয়াই আনিব লাগিব বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। অসমৰ যিমান সংখ্যক বিভিন্ন পৰ্যায়, তৃণমূল পৰ্যায়ৰ পৰা ৰাজ্যিক পৰ্যায়লৈ ক্ৰীড়া সংস্থা আছে বিভিন্ন ডিচিপ্লিনত, আৰু বিভিন্ন যিমান সংঘ আছে, ক্লাব আছে, যিবিলাক ক্লাবে জন্ম লগ্নৰ পৰাই ক্ৰীড়াক প্ৰাধান্য দি আহিছে, ক্ৰীড়াৰ উন্নয়নৰ বাবে আত্মনিয়োগ কৰি আহিছে নিষ্ঠাৰে, এই সকলোবিলাকক আমি আস্থা আৰু বিশ্বাসত লৈ লগত লৈ আমি এই ক্ষেত্ৰত গ্ৰাছৰুট অলিম্পিক মিছন কালেঞ্জ পাম। আমি এই দৃষ্টিভংগীৰে গাঁৱে গাঁৱে, প্ৰতিখন চাহ বাগিচা আৰু চহৰত আমি বিভিন্ন পৰ্যায়ত প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ, আৰু এই গোটেই প্ৰক্ৰিয়াটো আগুৱাই নিবৰ বাবে আমি এখন কমিটি গঠন কৰিছোঁ, যিখন কমিটিয়ে ৰাজ্যিক, জিলা আৰু ব্লক পৰ্যায়ত, পঞ্চায়ত পৰ্যায়ত আলাপ আলোচনা কৰি এই কাৰ্যসূচী চূড়ান্ত ৰূপ দিয়াৰ বাবে প্ৰয়াস কৰিব। এই কমিটিখনৰ অধ্যক্ষ হিচাপে থাকিব আমাৰ অসম চৰকাৰৰ স্বাস্থ্য বিভাগৰ ৰাজ্যিক মন্ত্ৰী আৰু আমাৰ অসম অলিম্পিকৰ উপ সভাপতি বিজু চাৰৈকা, তাৰ ভাইচ চেয়াৰমেন হিচাপে থাকিব আমাৰ উপ সভাপতি মৃগাংক ব্ৰহ্মণ, আৰু কনভেনৰ হিচাপে থাকিব লক্ষ্য কোঁৱৰ, আসাম অলিম্পিক এছ'চিয়েশ্যনৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী, বাকী সদস্য হিচাপে থাকিব প্ৰণয় বৰদলৈ, জয়ন্ত বড়ো, হেমেন বৰ্ম, কিশোৰ জয়ন্ত মাধৱ, ওংকাৰ কেডিয়া আৰু ডি কে মেলি। দেশৰ নতুন মুখ্য ন্যায়াধীশ হিচাপে শপত এছ এ বোবদেৰ। ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে পাঠ কৰোৱালে শপত বাক্য। 2021 চনলৈ দেশৰ মুখ্য ন্যায়াধীশ হৈ থাকিব বোবদে। 17 মাহ মুখ্য ন্যায়াধীশ হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰিব বোবদে। 2021 চনৰ এপ্ৰিলত অন্ত পৰিব বোবদেৰ কাৰ্যকাল। ৰঞ্জন গগৈৰ স্থলাভিষিক্ত হ'ল ন্যায়াধীশ শাৰদ এ বোবদে। মুখ্য ন্যায়াধীশৰ শপত গ্ৰহণ অনুষ্ঠানত উপস্থিত প্ৰধানমন্ত্ৰী মোদী, অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। That I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will uphold the sovereignty and integrity of India. That I will uphold the sovereignty and integrity of India. That I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment. That I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment. Perform the duties of my office without fear or favor, affection or ill will. Perform the duties of my office. ভাৰত ভূটান সীমান্তৰ দৰা গাঁৱত জাকে জাকে গোধনৰ মৃত্যু। মৃত গোধনেৰে ভৰি পৰিছে পথাৰ, আৰু গোধনৰ মৃত্যুক লৈ ৰাজ্যৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ আতংকৰ। এই ৰিপৰ্ট আগবঢ়াই প্ৰাইম টাইম 18ৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ। বাক্সাত ৰাং কুকুৰৰ সন্ত্ৰাস, একেদিনাই 11টা গৰু নিধন, ভাৰত ভূটান সীমান্তত আতংক, হাতী মানুহৰ সংঘাতে তীব্ৰ ৰূপ ধাৰণ কৰাৰ সময়তে এইবাৰ বাক্সাৰ মুছলপুৰত ৰাং কুকুৰৰ জাকে ভীতিগ্ৰস্ত কৰিছে গোপালকসকলক। ৰাং কুকুৰৰ জাকে একেদিনাই আক্ৰমণ কৰিলে 11টাকৈ গৰু। ভাৰত ভূটান সীমান্তৰ দাৰা গাঁৱত গোপালক আৰু গৰুৰ গৰাকীয়ে নিজৰ পশুধন দিৰিং নৈৰ পাৰত এৰি দিছিল। জানিব পৰা মতে সেই সময়তে ৰাং কুকুৰৰ জাকে আক্ৰমণ কৰে গৰুকেইটাক। কুকুৰে আহি ফালে 11টামান গৰু খাই দিলাক, আগতেও এনেকৈ খাই আছে বনৰীয়া কুকুৰ। কুকুৰৰ একদম উৎপাত হৈ গৈছে, বেছি আছে, ছাগলীও খাইছে।
কেইটা? এইটো মাঝে সময় হরাই থাকে, এনেকে বনরে কুকুরে লয় নাকি গম পাওয়া নাছিল। ইদিনে কিন্তু একেলগত দেখা পালো, কুকুরও দেখা পালো, গরু একেলগত 11টা খালাক আজি। বাক্সার এই ভারত ভুটান সীমান্ত অঞ্চলটোত দৈনিক বনরিয়া হাতির জাকে মানুষের ঘর দোয়ার ভঙার লগতে খেতি পাতি নষ্ট করে আহিছে। সেই সময়তে রাং কুকুরের আক্রমণত গরুর মৃত্যুর ঘটনায় অধিক আতঙ্কিত করে তুলিছে রাইজক। মুসলপুরের পৰা মনোহর রাজবংশী, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।